हेलो गाइस वेलकम माय चैनल राइडर सस्पेंस। तुम्हारा सब कैमन आछो? आमी जानी तुम्हारा सब भालो आछो। आज के तुम्हारे सामने एक नतून भिडियो नहीं चले एलाम। आज के रेनी डे सकाल थेके बिस्टी होच्छे, तार मध्ये ड्यूटी आछी, तो एखन एकटू बिस्टी थेमेछे। तो भिडियोटी तुम्हारा देखते थाको। भिडियो जारा देखछो एखनो सबसक्राइब करोनी तारा अवश्यई चैनलटाके सबसक्राइब करे नाओ, एबं भिडियोटी भालो लागले लाइक करे देबे, এবং তোমাদের জন্য আমরা কি ভিডিও বানাতে পারি তার জন্য কমেন্টে জানাবে। চলো বেশি দেরি না করে ভিডিওটি দেখতে থাকো। তো গাইস দেখো ফ্রেন্ডস, জিকম্যান হচ্ছে কমপ্লিট কাজ। রাস্তা দেখছো ফ্রেন্ডস, রাস্তাগুলো দেখো। এই রাস্তা থেকে সাইকেল চালালে মনে হবে না যে রাস্তায় সাইকেল চালাচ্ছি, মনে হবে কোনো ট্রেনে চালাচ্ছি, পাহাড়ের অঞ্চলে চালাচ্ছে। প্রকৃতির সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। ফ্রেন্ডস আমাদের অনেকেরই ধারণা আছে এমটিবি বা হাইব্রিড সাইকেলগুলো টায়ারগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তো এই ধারণাটি ভুল, কারণ তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাগুলো হালকি। বর্তমান পরিস্থিতিতে রাস্তাগুলো যেভাবে খারাপ হয়ে গেছে, স্টোনশিপগুলো উঠে যায় রাস্তার, যার জন্য টায়ারের যে গ্রিপ থাকে সেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তার উপরে আবার বর্ষার বৃষ্টি, টায়ারগুলো নরম হয়ে যায়, তার উপরে এই খারাপ রাস্তার জন্য ব্রেকিংয়ের ফলে খারাপ হয়ে যায়। ধরনের রাস্তা থাকলে এমটিবি কেন, বড় বড় গাড়িরও টায়ার ক্ষয়ে যাবে। ফ্রেন্ডস রাস্তাগুলো দেখো, এর উপর দিয়ে এমটিবি শুধু যেতে পারবে। বুঝতে পারছো ফ্রেন্ড, এমটিবি কেন নেব? হ্যালো ফ্রেন্ডস, তোমরা ভাবছো, যারা ভাবছো এমটিবি নেবো না হাইব্রিড নেবো, তো তাদের ক্লিয়ার হয়ে যাবে তারাই। যারা ভাবছো যে এমটিবি নেবে না হাইব্রিড কিনবে, তো যাদের রাস্তা পরিস্থিতি এইরকম ধরনের তারা এমটিবি অবশ্যই নেবে, কারণ এমটিবি খারাপ রাস্তা, যত যা ইচ্ছা ট্রেন থেকে চলে যাবে, কিন্তু হাইব্রিড হলে সমস্যা হয়ে যায়। এমটিবির টায়ারের গ্রিপটা ভালো থাকে, যার জন্য যে কোনো খারাপ পরিস্থিতি রাস্তায় থেকে সে সামলে নিতে পারে। রাস্তা দেখতে পাচ্ছ ফ্রেন্ড, রাস্তাটা দেখতেই পাচ্ছ, এই ধরনের রাস্তার উপর থেকে যদি তোমার সাইকেল যায়, সাইকেলটা এমটিবি হোক বা ফ্যাট বাইক হোক বা হাইব্রিড হোক, যে কোনো বাইকের যে কোনো ধরনের সাইকেলের চাকা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো বর্তমান পরিস্থিতিতে যে রাস্তাগুলো হয়েছে তো একদম বাজে বাজে মেটেরিয়ালস ইউজ করছে, যার জন্য আমাদের সাইকেলগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ পরিস্থিতি কত খারাপ। দেখো গাইস বৃষ্টি এসে গেছে, তার মধ্যে আবার রাস্তা খারাপ, রাস্তার অবস্থা বুঝতে পারছো, এটা গোবরঝুড়ি, বৃষ্টির মধ্যে আবার রাস্তা খারাপ। তো এখন আমরা মোবাইলটা রেখে দিচ্ছি, একটু পরে তোমাদের সঙ্গে।
গাইস যারা এখনো আমার ভিডিওটাকে লাইক করোনি এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে নাও फ्रेंड्स देखो फ्रेंड्स चोरी हमने कर दी চড়িয়াল ব্রিজ কতটুকু কাজ এগিয়ে গেছে চড়িয়ালের সিচুয়েশন দেখতে পাও ফ্রেন্ডস দেখো চড়িয়ালের রাস্তা কত খারাপ বুঝতে পারছে সরিয়ালে ও বাবা গাটা ও গেল 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 তার মধ্যে বৃষ্টি বৃষ্টির মধ্যে রাস্তা খারাপ বৃষ্টির মধ্যে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে রাস্তা কেটে কুটে সাইজ করে দিয়েছে তার মধ্যে বৃষ্টি পড়ছে এত রিস্ক নিয়ে ফ্রেন্ডস ভিডিওটা বানাচ্ছি তোমরা ভিডিওটি স্কিপ করে যেও না প্লিজ দেখে নাও এখানটায় কত খারাপ অবস্থা রাস্তার অবস্থা খুবই খারাপ ও মা গঙ্গা হয়ে গেছে যারা অফরোডিং করতে যাও আর এই রাস্তায় চলে আসলেই হবে আলাদা করে কোনো অফরোডিংয়ের জায়গা খুঁজতে হবে না ফাইনালি ফ্রেন্ডস আমি ডিউটি চলে এসেছি তো আজকে ভিডিওটা এইটুকুই যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো চলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো চলো গুড বাই